2013-14 সালের নির্মম নৃশংস ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এই অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মী আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কর্মী বাহিনী চুপ করে থাকতে পারে না। আমাদের দায়িত্ব আমরা পালন করব। বিএনপি বলে, আমি বলি, বিএনপি বলে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ঢাকা শহরে ঢুকার পর সেই রাস্তা বন্ধ করে দিবে, এটা কি তাদের বাপদাদা? এটা কি তার বাপ দাদার সম্পত্তি? লন্ডন থেকে আদেশ দিয়ে আজকে রাস্তা বন্ধ করতে দিচ্ছে, এটা কোন রাজনীতি? যে বিদেশিরা বন্ধুরা আমাদেরকে পরামর্শ দেন, তাদেরকে বলছি সুষ্ঠু নির্বাচন আমরা করতে ওয়াদাবদ্ধ, কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের পথে প্রধান বাধা প্রথমেই দেখা গেল আজকে সেই বিএনপি, যাদের বিরুদ্ধে আমরা বিদেশি বন্ধুদের বলছিলাম যে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পথে প্রধান বাধাই হচ্ছে বিএনপি, সেটা আজকে প্রমাণ হল। আমাদের কর্মসূচি আমরা বিএনপিটা দেখে করব না, আমরা গতকালও করেছি কর্মসূচি 1 কিলোমিটারের মধ্যে, তাদের সাথে ছোট্ট একটা সহিংস ঘটনাও ঘটেনি। এই সিটিতে বহু শান্তি সমাবেশ আমরা করেছি, তারা তাদের মিটিং করেছে। এই শহরে একই দিন 4টা মিটিং হচ্ছে, কিন্তু এখানে কোনো প্রকার সংঘাত হয়নি। তার কারণ আমরা সংঘাত করতে সভা সমাবেশ করিনি, সংঘাতের বিরুদ্ধে, সংঘাতের বিরুদ্ধে, সংঘর্ষের বিরুদ্ধে শান্তি, জনগণের জানমালের নিরাপত্তা আমরা আমাদের পবিত্র দায়িত্ব মনে করেছি। আমরা সেই জন্য সতর্ক অবস্থানে ছিলাম, আছি, আগামী নির্বাচন পর্যন্ত আমরা থাকব। কোনো পাল্টাপাল্টির বিষয় নয় আমাদের। আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব থানায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল, বিক্ষোভ করবেন, প্রতিবাদ সভা করবেন, যে যেভাবে পারেন। সারা বাংলাদেশে সকল মহানগর, সকল জেলা, সকল থানা প্রতিবাদ, বিক্ষোভ, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল দেশব্যাপী আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠন, আমাদের অন্যান্য শাখা সংগঠন আমাদের বিক্ষোভের কর্মসূচি আমি ঘোষণা করছি।